স্ত্রী ফুলসজ্জা রাত্রে ঘরের ভিতরে নতুন বধুর মতো সেজে গুজে বসে আছে, দরজার বাহিরে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী দাঁড়িয়ে আছেন। মুরব্বী বলতেছেন, বাবা যাও এখন যাও। ছেলে বলতেছে, আব্বা জান আমিও না, আপনিও আসেন আমার সাথে, যান আমি এখানে বিপদে মরে লাভ আছি, আপনি আমার সাথে চলেন, সব জায়গায় ছিলেন, এখন না থাকলে তো আমারে মেরে ফেলবে, নয় জন মরছে আমি দশ নম্বর। কত নম্বর কথা বলেন না কেন, আমি তো বাঁচার কোনো পথ নেই। বিশাল বড় এলাকার সমস্ত মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে যেন চন্দ্রের আলো সূর্যের আলো ফিল হয়ে যায়, এমন বিশ্ব সুন্দরী একটা যুবতী ষোড়শী মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি দিয়া সুন্দর করে সাজাইয়া নতুন বধুর মতো সাজাইয়া লোকমান হাকিমের ছেলের কাছে এনে বলছেন, বাবারে তুমি এই মেয়েটাকে বিয়ে করানো যেতে পারবা না, তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তোমার বাবা এখন আসেন না, তুমি আমাদের এলাকায় এই মেয়েটাকে বিয়ে করো, এর মাধ্যমে তুমি আমাদের এলাকার আত্মীয় হয়ে যাবে, আমাদের এলাকায় থাকতে পারবে। হাকিম লোকমানের ছেলে মেয়েটার চেহারার দিকে তাকালেন, তাকায় তিনি দেখেন পৃথিবীতে যত মানুষ দেখেছেন এত সুন্দর কোন মহিলা তার জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। মেয়েটার প্রেমে পড়ে গেলেন, এই মেয়েটাকে আমি বিয়ে না করলে অন্য কেউ তো বিয়ে করতে পারে, এত সুন্দরী মেয়ে রেখে কি যাওয়া যায়, বিয়ে করতে মন চায়। হঠাৎ মনে পড়েছে বাবার ওসিয়ত, বিয়ে করলে কিন্তু বাসর রাত্রে মরে যেতে হবে, বাঁচা যাবে না। তিনি বললেন, না না আমি বিয়ে করবো না, আমার বাবা নিষেধ করেছেন। আবার চিন্তা করলেন, বিয়ে যদি না করি এমন সুন্দরী মেয়েকে তো পাওয়া যাবে না। হঠাৎ মনে পড়েছে আব্বা জান বলেছেন, এমন বিপদের সম্মুখীন হলে দুই রাকাত সালাতুল হাজত পড়তে হবে, মুরব্বীর সঙ্গে পরামর্শ করতে হবে, এই মুরব্বী যেই পরামর্শ দিবে সেই মতো চলতে হবে, দুই রাকাত সালাতুল হাজত আদায় করে। মুরব্বীকে ডাক দিয়ে বললেন, আঙ্কেল বলেন তো এখন যে বিপদে পড়েছি, বিয়ে করলে তো মরে যাবা বাসর রাত্রে, আব্বার ওসিয়ত, এখন কোথায় যাব আপনি বলুন। মুরব্বী বলতেছে, তোমার বাপ কি এই কথা বলে নাই যে কোনো সমস্যায় পড়ে গেলে দুই রাকাত সালাতুল হাজত পড়তে আর আমার কাছে পরামর্শ চাইতে? আঙ্কেল সালাত তো পড়েছি, আপনার কাছে পরামর্শ চাই, আপনি আমাকে একটা ভালো পন্থা বলে দিন। এমন সময় মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবা আমি বললাম তোমার যদি চয়েস হয় বিয়ে করো, ঝামেলা হলে আমি দেখবো। সুবহানাল্লাহ, কান ঝামেলা হলে আমি দেখবো। হাকিম লোকমানের ছেলে দুই রাকাত সালাত আদায় করে মুরব্বীর কথায় বিয়ে করে ফেললেন। আমার বন্ধুগণ, বিয়ে করার পরে দুজন মিলে রাস্তা দিয়ে বাজারে হেঁটে যাচ্ছেন, এলাকার ছেলে পেলে এলাকার যুবতী এলাকার যুবক ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই দেখায়, এই যে যায় পাগল, এই যে যায় পাগল। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমারে সবাই পাগল বলে কেন? দাঁড়ায় গেলেন আর সবাইকে বলছেন, ছেলে পেলে তোমরা বলো তো আমাকে তোমরা পাগল পাগল বলতেছো কেন? সবাই হাসতেছে আর বলতেছে, বুকা ছেলে তুমি আজকে বিয়ে করেছো যেই মেয়েটাকে, তুমি জানো না এই মেয়েটার তোমার আগে আরো নয়টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? হাকিম লোকমানের ছেলে এই কথা শুনে তো আশ্চর্য, মাথায় যেন রক্ত উঠে গেছে, কয় কি এত সুন্দরী মেয়ে, বয়সও তো মনে হয় বেশি হয় নাই, ওরা বলছে নয়টা বিয়ে হয়েছে। তিনি বললেন, তাহলে ওর স্বামীগুলা গেলে কোথায়? সবাই বলতেছে, বুকা ছেলে এই মেয়েটার আরো নয়টা বিয়ে হয়েছে, আর নয়টা স্বামী বাসর রাত্রে মারা গিয়েছে। কোন রাত্রে? সবাই বলেন, বাসর রাত্রে মারা গিয়েছে, ফুলসজ্জার রাত্রে মারা গিয়েছে, নয় জন মারা গিয়েছে, তুমি দশ নাম্বার। আমরাই জন্য তোমার পিছনে হাসাহাসি করি, তোমার মতো বুকা ছেলে পৃথিবীতে আর নাই, নয় জন মারা গিয়েছে, আজও তুমি মারা যাবে। হাকিম লোকমানের ছেলে ভয় পেয়ে গেলেন, বাঁচার কোনো পথ নাই, এখন তো মরে যাওয়া লাগবে। তারিখে ইবনে জারির তা বাড়িতে লিখেন, হাকিম লোকমানের ছেলে কান্না শুরু করে দিলেন, দুই রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বীকে বললেন, আঙ্কেল এখন কি করি, গ্রাম থেকে তো ভাগা যাবে না, গ্রামের মানুষ সিকিউরিটি লাগায় দিয়েছে, ভাগলে খবর আছে সিকিউরিটি লাগায় রাখছে, এখন ভাগাও যাবে না,
জীবনও বাঁচাতে পারবো না, টাকাও পাবো না, বিজনেসও হবে না, বাবার চেহারাও দেখবো না। মুরব্বি পিঠে হাত দিয়া বলছে, যুবক শোনো, হাকিম লোকমানের ছেলে শোনো, বাবারে তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়ো, আর আমি দেখবো ইনশাআল্লাহ তোমার আজকে রাত্রে কোনো বিপদ হবে না। দুই রাকাত সালাতুল হাজত পড়লেন, বাসর রাত্র স্ত্রী ফুলশয্যা রাত্রে ঘরের ভিতরে নতুন বধুর মতো সেজে গুজে বসে আছে, দরজার বাহিরে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বি দাঁড়িয়ে আছেন। মুরব্বি বলতেছেন, বাবা যাও এখন যাও। ছেলে বলতেছে, আব্বা জান আমিও না, আপনিও আসেন আমার সাথে, যান আমি এখানে বিপদিকে মরে লাভ আছি, আপনি আমার সাথে চলেন, সব জায়গায় ছিলেন, এখন না থাকলে তো আমারে মেরে ফেলবে, নয় জন মরছে, আমি দশ নম্বর। কত নম্বর কথা বলেন না কেন, আমি তো বাসার কোনো পথ নেই। মুরব্বি বলতেন, যাও দুই রাকাত সালাতুল হাজত পড়ে যাও, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। ছেলে দুই রাকাত সালাত আদায় করছে, বলছেন মুরব্বি আমি কি করব বাবা বলেন, বলে যাও তুমি ফুলশয্যার রাত্রে তোমার স্ত্রীর কাছে যাওয়ার পরেই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, যে কোনোভাবে ফুসলাইয়া তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার তুমি তার সৌন্দর্যে তুমি তার রূপে পাগল হয়ে তার সাথে মেলামেশা করতে যাইও না। কো আঙ্কেল যদি আমারে মাইরে ফেলায়, যদি রাত্রে মাইরে ফেলায় তার খিলা হইল, শোনো যত কিছুই করো তুমি মেলামেশা করবে না, এভাবে সময় কাটাইয়া তুমি বলবে আজকে প্রথম রাত্র তুমি আমাকে চিনতে হবে, আমি তোমাকে চিনতে হবে, এই চিনা জানার মাধ্যমে পরিচয়ের মাধ্যমে কিছু সময় কাটাইয়া দিবে, কিছুক্ষণ পরে তুমি বলবে স্ত্রী আমি মেলামেশা করতে রাজি, ফুলশয্যা রাত্রে তোমার সাথে একসাথে থাকতে রাজি, কিন্তু আমার অজুর দরকার, ইস্তিনজার দরকার, টয়লেটে যাওয়া দরকার, এই বলে তুমি বলবা আমাকে একটা লুটা দেও, পাত্র দেও, বদনা দেও, আমি একটু টয়লেটে যাই, এই কথা বলে তুমি ঘর থেকে বাইরে এসো। ও হুজুর যদি বাইর হওয়ার আগে মাইরে ফেলায়, এমনি নয় জন নাই, আমি দশ নম্বর, আমার তো আর বাঁচার কোনো পথ নাই। তিনি বললেন, যাও সালাতুল হাজত পড়ে যাইও, আর এইভাবে বুঝাইয়া তুমি বাইরে হয়ে চলে এসো। সুবহানাল্লাহ বললেন। আঙ্কেল এরপরে কি কয়ের পরে আমি বলতেছি, যাও আমার বন্ধুগণ গবীর মনোযোগ, হাকিম লোকমানের ছেলে ফুলশয্যার রাত্রে ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী বিভিন্ন কৌশলে তাকে মেলামেশার জন্য যখন উস্কিয়ে দিচ্ছে, ফুসলিয়ে দিচ্ছে, তিনি তো মানুষ, চিন্তা করলেন না না বাবার ওসিয়ত তো আজকে মরা লাগবে, আর মুরব্বি বলছে আজকে বের হতে পারবো কিনা জানি না, কারণ নয় জন নাই, দশ নাম্বার আমি বাসার তো কোনো চিন্তাই করা যায় না, তার যাই হোক মুরব্বির কথা আজকে মানে দেখি কি হয়। তিনি বললেন, স্ত্রীরে সব ঠিক আছে, তোমার সঙ্গে মেলামেশা করব, কিন্তু তুমি আমাকে চিনে লাগবে, আমি তোমাকে চিনে লাগবে, এইভাবে চিনা জানার মাধ্যমে সময় কাটাইয়া দিতে হবে। এলাকার ছেলে পেলেরা সবাই জানাজানি করতেছে, বলতেছে আগামীকালকে নতুন পাগলের একটা লাশ পাইবা, দশ নম্বর লাশ, এমনি তো ভয় ঢুকে গেছে তার ভিতরে। এদিকে ঘরের ভিতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে বলছেন, স্ত্রী রে আমাকে তুমি একটা লুঠা দাও, বদনা দাও, পাত্র দাও, আমি টয়লেট থেকে আসি, অজু ইস্তেঞ্জা করে আসি, কথা দিলাম তোমার সঙ্গে মেলামেশা করব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা পাত্র নিয়ে বের হয়ে আসলেন, এসে মুরব্বিরে জোড়া কঙ্কেল বদনা নেন, আর ভিতরে যাইতাম না, আল্লাহ বাসাই স্যার যাওয়ারই দরকার নেই। এখন আপনি বলেন কি করে লাগবে, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বললেন, বাবা যাও অজু করো, দুই রাকাত সালাতুল হাজত পড়ো। এই কথা বলে সন্তানকে পাঠাইয়া তিনি বদনার ভিতরে এক বদনা পানি বললেন, লুটা যেই জিনিস হোক বললেন, বরে ব্যাগটা খুললেন, হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে মাথা সহ অর্ধেক সাপ আসেনি। কথা বলেন, এই সাপটাকে বদনার ভিতরে দিলেন, মুখটা ডেকে দিলেন, এদিকে হাকিম লোকমানের ছেলে অজু করে দুই রাকাত সালাতুল হাজত পড়ে এসে বলছে, আঙ্কেল আপনি বলেন তো এখন কি করব,
মুরব্বি বলতেছেন বাবা এই মুহূর্তে তুমি বদনা নিয়ে যাও মুখটা অবশ্যই খুলবা না তুমি নিয়ে যাও বদনা নিয়ে যাওয়ার পর স্ত্রীর সামনে বদনাটাকে রাখবা লুটা রাখবা পাত্র রাখবা যেই জিনিসে পানি আছে ওইটা রাখবা কিন্তু উল্টায়া দেখবা না কি আছে এরপরে তুমি স্ত্রীকে বলবা স্ত্রী রে তুমি আমার সঙ্গে মেলামেশা করতে চাও আমিও করতে চাই কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত মানলে রাজি আঙ্কেল শর্ত কি তাড়াতাড়ি বলেন শর্ত হলো তুমি তোমার স্ত্রীকে বলবা তোমার সঙ্গে মেলামেশা করব শর্ত হলো আমি যে বদনা নিয়ে এসেছি এই বদনার ভিতরে তুমি আগে প্রস্রাব করা লাগবে এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব আঙ্কেল যদি না মানে মুরব্বি বলেন অবশ্যই মানবে কারণ তুমি তাকে সুন্দর করে বোঝালে মানবে সে যখন প্রস্রাব করবে করার সাথে সাথে বদনা নিয়ে দৌড়ে আবার বের হয়ে আসবা আয়েশা বদনা আমার কাছে দিয়া তুমি চলে যাইবা আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না কো আঙ্কেল আসার সময় যদি এখন মাইরে ফেলাই যাও না বলে দিলাম যাও হাকিম লোকমানের ছেলে এবার গেলেন স্ত্রীকে বললেন স্ত্রী ও স্ত্রী তুমি শোনো আমার কথা নেও বদনাটা শর্ত একটাই তোমার সঙ্গে মেলামেশা করতে আমিও রাজি আমার শর্ত আছে এই বদনার ভিতরে তোমাকে প্রস্রাব করা লাগবে তাহলেই তোমার সঙ্গে মেলামেশা করব বাধ্য হয়ে স্ত্রী রাজি হয়ে গেল স্ত্রী যখন রাজি হয়ে প্রস্রাব করেছে প্রস্রাব করার পরে সাথে সাথে এই এই পাত্র এই বদনার মুখটাকে লাগাইয়া হাকিম লোকমানের ছেলে দৌড়াইয়া মুরব্বির কাছে নে বলছেন আঙ্কেল নেন এখন কি কর লাগবে বলেন মুরব্বি বলছেন দাঁড়াইয়া থাকো দেখো কি করি হঠাৎ করে বললেন তিনি বদনাকে উল্টাও হাকিম লোকমানের ছেলে বদনাকে উল্টালেন উল্টাতে দেরি হয়েছে তাকায়া দেখেন এর ভিতরে ছোট্ট ছোট্ট বিষাক্ত দুইটা মোটামুটি বড় বড় সাপ হয়ে গিয়েছে আর আরেকটা অর্ধেক সাপ দেখা যায় হাকিম লোকমানের ছেলে লাফ দিয়ে উঠছেন চিৎকার করে উঠছেন আঙ্কেল সাপ আসলো কুত থেকে কালো দুইটা সাপ দেখা যায় অর্ধেক সাপ দেখা যায় ব্যাপার কি বুঝলাম না এবার হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলতেছেন বাবা শোনো এই অর্ধেক সাপ হলো ওই সাপ গাছের গোড়ায় যে অর্ধেক সাপ দেখেছিলা অর্ধেক সাপকে গাছের গোড়ায় ফেলে দিয়া বাকি অর্ধেক সাপকে বেগের ভিতরে ঢুকায় দিয়েছিলাম কাজে লাগবে কাজে লাগবে আজকে কাজে লাগায় দিলাম এই বদনার ভিতরে তুমি যখন এসেছিলাম অর্ধেক সাপকে দিয়েছিলাম তোমার স্ত্রী যখন ওখানে প্রস্রাব করতে বসেছে দীর্ঘ লম্বা একটা ঘটনা লম্বা একটা ঘটনা আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকার নকশবন্দিতে বলেছেন লম্বা ঘটনা ওই সময় ওই মহিলার পেটের ভিতরে যে কোনো কারণে হোক দুটা ছোট্ট ছোট্ট সাপ জন্ম নিয়েছে আর যেই স্বামী তার সাথে মেলামেশা করতে যায় ওই সাপ দংশন করে এই জন্যে মরে যায় আর আজকে যখন তোমার স্ত্রী ওই জায়গায় প্রস্রাব করতে বসেছে তখন এর ভিতরে আগে থেকে একটা সাপ ছিল ভিতরের দুইটা সাপ যখন দেখছে ওটার ভিতরে আরেকটা সাপ মারামারি করে ওই সাপকে মারবার জন্যে তারা বের হয়ে গিয়েছে এই মুহূর্তে মহিলার মধ্যে কোনো সমস্যা নাই তুমি এখন মেলামেশা করতে পারো তুমি আর মরবে না হাকিম লোকমানের ছেলে দুই রাকাত সালাতুল হাজত পড়লেন স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন রাত্রবেলা ঘুমাইয়া গেলেন সংক্ষেপ করে বলে দিই সকাল হয়ে যাচ্ছে কেউ ঘুম থেকে ওঠে না দরজাও খোলে না এদিকে যারা লাশ কাটে তাদেরকে কি বলে বলেন না ডোম কি বলে ডোম সবাই লাশ কাটা ডোম সকালে সকালে হাজির নয়টা লাশ তারা নিয়েছে দশ নম্বর লাশের জন্য হাজির সকালবেলা দেখে কেউ দরজা খুলে না মহিলাও দরজা খুলে না যে মরছে সে তো মরে গিয়েছে ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে ঢুকে দেখে একদিকে একটা শুয়ে আছে আরেকদিকে আরেকটা শুয়ে আছে হাকিম লোকমানের ছেলে একটু চোখ খুললেন চোখ খুলে দেখেন তার ঘরের ভিতরে ডোম ঢুকছে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেন এরা বলতেছে কি আজকে দেখি মরে নাই কথা বলে কেন এরা বলতেছে তুমি কি আজকে মরো নাই
10 নম্বর লাশ নেওয়ার জন্য আসলাম তোমার লাশ নিতে চাই ওটা মরে নাই এরা ঘর থেকে বের হয় চিৎকার করে বলতেছে আজকে যারে ভিতরে ঢুকাইছিলাম এটা মানুষ না এটা জিন্নাত আজকে মরে নাই এলাকার পুরো মানুষ জমা হয়ে গেছে ভূত জিন্নাত দেখার জন্য জিন্নাত দেখবে আজকে মরে নাই হাকিম লোকমানের ছেলে লম্বা কথা বের হয়ে আসলেন পুরো ঘটনা বললেন দুই রাকাত সালাত আদায় করলেন ওখান থেকে বিদায় নিলেন সংক্ষেপ কথা বিদায় নিয়ে মুরব্বীকে সাথে নিয়ে চলে গেলেন হাঁটতে লাগলেন স্ত্রীকে রেখে গেলেন তার উদ্দেশ্য হচ্ছে কিয়ামত কথা বলেন বাবার টাকা না এবং ব্যবসা করা সফর করতে করতে দীর্ঘ পথ চলতে চলতে পৌঁছে গেলেন সাগরের পাড়ে গিয়া দেখেন সুন্দর একটা বাড়ি দোতলা নিজের পরিচয় দিয়া বলেন আঙ্কেল আমার বাবা আমাকে পাঠিয়েছেন আমার বাবা আমাকে পাঠিয়েছেন 3000 টাকা বন টাকা দেন মুরব্বী বলতেছে বাবারে তুমি এসেছো অবশ্যই তোমাকে টাকা দেব আজকে রাতে আমার বাড়িতে থাকা লাগবে সকাল বেলা তোমাকে টাকা দেব হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলেছেন যদি থাকি রাতে মরে যাব আর যদি থাকতেই হয় দুই রাকাত সালাতুল হাজত পড়তে হবে আর ওই মুরব্বীর পরামর্শ নিতে হবে দুই রাকাত সালাতুল হাজত যদি আদায় করতে পারি আমার বিশ্বাস আমার বিশ্বাস আজকে রাতেও কোনো ক্ষতি হবে না পড়েন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এক পর্যায়ে মুরব্বীর সঙ্গে পরামর্শ হলো মুরব্বী বলছে বাবা আজকে রাতে থেকে যাও সকাল বেলা টাকা দিব ফেরা চলে যাবে এই কথা বলে বাসায় চলে গেলেন থাকবার জন্য রাত্রি যখন গভীর হয়ে গেছে মুরব্বী দোতলার উপরে চলে গিয়েছে তার সন্তানকে দুই রুমে সে নিজে এক রুমে আর নিস্তালার রুমে বলছে তোমরা দুইজন থাকো সকাল হয়ে গেলে তোমাদেরকে টাকা দিয়ে বের করে দেব আমার বন্ধুগণ অর্থ হলো রাত্রবেলা সাগরের মধ্যে জলোচ্ছ্বাস আসে জোয়ার আসে জোয়ার এসে নিস্তালায় পানি ঢুকে যায় বের হওয়ার পথ থাকে না এই জন্য মানুষ মরে যায় সকাল বেলা লাশ বাসিয়ে দেয় কাউকে টাকা দেয় না সেই নিয়ত করে হাকিম লোকমানের ছেলেকে আর মুরব্বীকে নিস্তালায় থাকতে দিছে সে দোতলায় চলে গিয়েছে সন্তানগুলাকে দোতলায় দিয়েছে তার বিশ্বাস বাঁচবেও না টাকাও দেওয়া লাগবে কথা বলেন না কেন লাগবে গভীর রাত্র যেমন হয়ে গেল হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবারে দুই রাকাত সালাতুল হাজত পড়ো পড়ে ঘুমিয়ে যাও ঘুমিয়ে গেলেন গভীর রাত্রে দেখা যায় জলোচ্ছ্বাস আসছে সাগরের ঢেউ আসছে বাড়ির ভিতরে ঢুকে যায় হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী ঘুম থেকে উঠালেন আর বললেন বাবা বাঁচতে পারবো না এই যে সাগরের পানি আসতেছে মরে যাবো নিস্তালায় বাঁচতে পারবো না চলো দোতলায় যাই দোতলায় উঠতে লাগলেন দোতলায় উঠে এই মুরব্বীর দুই ছেলে যেই রুমের ভিতরে আছে এই রুমে নক করলেন মুরব্বীর দুই সন্তান দরওয়াজা খুলে দিল নিজের পরিচয় দিলেন আমি হাকিম লোকমানের ছেলে তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম নিস্তালায় থাকতে দিয়েছিলেন ঘুম আসে না আমাদেরকে যদি তোমাদের রুমে একটু থাকবার জায়গা দাও দুই ভাই ডাক দিয়া বলছেন আপনি হাকিম লোকমানের ছেলে আপনার সম্মান আছে আপনারা দুজন আমাদের দুই ভাইয়ের রুমে থাকেন আমরা নিস্তালায় গেলাম আপনারা উপরতলায় থাকেন উপরতলায় দুজন ঘুমালেন ভিতর দিকে দরজা লাগাইয়া দিলেন দুই ভাই যখন নিস্তালায় ঘুমাতে গিয়েছে হঠাৎ করে জলোচ্ছ্বাস এসেছে নিস্তালায় পানি ঢুকে গেছে দরজা তালা দেওয়া বের হতে পারে নাই দুই ভাই নিস্তালায় মরে গিয়েছে সকালবেলা মুরব্বী ঘুম থেকে উঠছে তার বিশ্বাস দুইজন মরে গেছে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী মরে গিয়েছে লাশ বাসায় দেওয়ার জন্য দরওয়াজা খুলেছে খুলে দেখে তার দুই ছেলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান আমার আল্লাহ বুঝাতে চান তোমরা কৌশল করেছো তুমি কৌশল করেছো নিরপরাধ মানুষকে হত্যা করবে তুমি অপরাধী বেঁচে যাবে আমি আল্লাহ কৌশল করেছি তোমার ঘরে আগুন লাগাইয়া দিব আল্লাহ বলছে আমার কৌশলের সঙ্গে ওরা পারবে না আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তারা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য ওরা জানে না আমি আল্লাহর কৌশল কত বড় আমি আল্লাহর কৌশল আরো বড় তারা বুঝে না আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ইন্না কাইদাশশাইতানি কানা যাঈফা কাফের বেঈমানেরা যত ধরনের কোট আর কৌশল করে না কেন আল্লাহ বলছেন সকল কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল কোন সুবহানাল্লাহ কৌশল করেছিল নিরপরাধ মানুষকে মারবে এখন মরছে কে কথা বলেন না কেন নিজের ছেলে সকালবেলা দুজন ঘুম থেকে উঠছেন মুরব্বিকে বলছেন মুরব্বি টাকা দেন মুরব্বি তো দেখছে ছেলেও গেল অন টাকা দেওয়া লাগবে টাকা দিয়ে দিয়েছে মুরব্বি আর হাকিম লোকমানের ছেলে টাকা নিয়ে বের হয়ে গিয়েছেন রাস্তায় চলে এসেছেন এবার মুরব্বি বলছে বাবা দীর্ঘ পথ তোমার সঙ্গে আমি ছিলাম সফরের সাথী ছিলাম বিয়েও করেছো সুন্দরী বউ পাইছো টাকার জন্য আসছো টাকাও পাইছো এখন তুমি বলো তো আমার প্রয়োজন নাই আমি চলে যাই তুমি বাবার কাছে চলে যাও কিন্তু এখন টাকা যে পাইলা 50-50 করো সকল কাজে আমি তোমার সহযোগী ছিলাম আমাকে অর্ধেক দাও তুমি অর্ধেক নাও হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন সব জায়গায় যদি অর্ধেক চায় তাহলে তো বউও তো অর্ধেক দেওয়া লাগবে কথা বুঝেন নাই সব জায়গায় যদি অর্ধেক চায় তাহলে ওই জায়গায় বিপদ তিনি বললেন আঙ্কেল আপনি সব টাকা নিয়ে যান আমার বউটা আমি নিয়ে যাই মুরব্বি বলছে বাবারে তুমি তো টাকার জন্যই আসছিলা রাস্তায় তো ফাও ফাও বিয়া করছো বউ পাইছো তোমার উদ্দেশ্য তো হচ্ছে টাকা এখন টাকা আমাকে দিয়ে লাভ কি তোমার টাকা তুমি নিয়ে যাও আমার দরকার নাই এমন সময় হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করি দীর্ঘদিন আপনার সঙ্গে আমি চললাম আপনি আমার সঙ্গে চললেন ভালো ভালো পরামর্শ দিলেন সকল পরামর্শ আমি জয়লাভ করলাম ঝামেলার থেকে বাঁচলাম আজ পর্যন্ত আপনার পরিচয় জানতে পারলাম না যাবার বেলায় আপনার পরিচয়টা দিন আমি আমার বাবার কাছে আপনার পরিচয় দিব হাকিম লোকমানের ছেলে এই কথা বলবার পরে মুরব্বি মাথার মধ্যে হাত দিয়া বলছেন হাকিম লোকমানের ছেলে রে তুমি আমাকে আসলে চিনবা না আমার পরিচয় জানবা না আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না মানুষ না এই দুনিয়ার কোনো মানুষ আমি না তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় দুই রাকাত সলাতুল হাজত পড়েছিলা এই দুই রাকাত সলাতুল হাজত পড়বার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে আমাকে রহমতের ফেরেশতা পাঠায়া পুরা রাস্তা তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে বাবারে তুমি জানো না যারা সলাতুল হাজত পড়ে এর অর্থ হলো নিজেকে আল্লাহর কাছে আমানতদার দিয়ে দেওয়া জামিন বানাইয়া দেওয়া নিজের সত্তাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া আর যখন দুই রাকাত সলাতুল হাজত পড়ে বিনিময়ের সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা দিয়া এই লোকটাকে সিকিউরিটির ব্যবস্থা করেন যেন দুনিয়ায় কোনো ঝামেলায় না পড়ে কেউ যেন তার কোনো ক্ষতি করতে না পারে এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে পাঠিয়েছিলেন তোমার বাপ আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই জন্যে আমি মানুষের স্রোত ধরে গাছের গোড়া থেকে এই পর্যন্ত তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম বাবারে কথা বলে দিয়ে যাই কিয়ামত পর্যন্ত যদি এইভাবে প্রতিদিন সলাতুল হাজত পড়ো আল্লাহ এইভাবে কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া আজীবন তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন পড়েন সুবহানাল্লাহ এই জন্যে আমি বলতে চাইলাম আজও যদি আমরা এই দুই রাকাত সলাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যাই দুনিয়ার যত কাজে যাই না কেন যত জায়গায় যাই না কেন আল্লাহ বলেছেন গোলাম রে দুই রাকাত সলাতুল হাজত পড়লে মানি তোকে আমার কাছে জামিন বা জিম্মাদার দিয়া দিলে আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই সাথে সাথে স্পেশাল ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার সুতরাং এতক্ষণে বুঝাতে চাইলাম এই দুই রাকাত সলাতুল হাজতের মাধ্যমে উনি যেইভাবে বাঁচতে পারছেন আমরাও পারবো না ইনশাল্লাহ এই জন্য আমাদের আমাদের হচ্ছে সলাতুল হাজত যে কোনো সুরা দিয়ে পড়েন উত্তম হলো
প্রথম রাকাতে কুল ইয়াইহুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস এভাবে যদি প্রতিদিন পড়েন প্রতিদিন পড়েন প্রতিদিন আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ একদিন আপনি কামিয়াব হয়ে যাবেন পড়েন সুবহানাল্লাহ সোয়া দুই ঘন্টা হয়েছে নাকি আর লম্বা করব না আর দরকার না রেখে দিই এখানে সোয়া কোনে 11টা হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি আর না আর লম্বা করব না সোয়া দুই ঘন্টা হয়েছে লম্বা না কারণ কি বলি আমি বলি বলি আমি বলি আসলে সব কথা তো আমি কানে শুনি না মানে আমার কাছে মাইকের আওয়াজটা আসে না ঠিক মতো এর জন্য আমাকে জোরে কথা বলতে হয় হ্যাঁ যাই হোক অনেক কথা বলেছি আজকে আমি এতক্ষণে যা বুঝাতে চাইলাম মানুষ হওয়া লাগবে কে হওয়া লাগবে দুই নম্বর আল্লাহ ও সাম্প্রদায়িক আমাদেরকেও সকল ধর্মের মানুষকে নিয়ে চলবার মন মানসিকতা লাগবে মনে আছে তো তিন নম্বর হলো কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করা যাবে না বলেন না চার নম্বর হলো হারাম খাবো না হারামে সহযোগিতা পাঁচ নম্বর হলো আমরা আল্লাহর গোলাম হলে অহংকার করব না এরপরে কাউকে গালি দিব না এরপরে আল্লাহর গোলামের গুণ রুকু সেজদা আল্লাহর পায়ে এরপরে আল্লাহর গোলামের গুণ সাকারাতের আগে তওবা করব কার কাছে এতগুলা গুণ অর্জন করব পাশাপাশি বেঁচে থাকবার জন্য সালাতুল হাজত পড়ব ইনশাআল্লাহ চলার পথে দুনিয়ায়ও কামিয়াব আখেরাতেও কামিয়াব আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কন্টিনিউ এই আমল করে তাকে কিয়ামতের দিন আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাব আল্লাহ যেন আমাদের কবুল করেন সবাই বলেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথা এখানে রেখে দিলাম কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারে আপনাদের দিলের কোনো প্রশ্ন যা বলতে পারতেছেন না কাউকে আমাকে বলেন আমি আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ কারো কিছু জানার থাকলে বলতে পারেন আছে কিছু কেউ কিছু জানতে চান নাই কারো কিছু জানার নাই মাশাআল্লাহ সব ভালো খুব ভালো সব ভালো কারো কিছু জানার আছে প্রশ্ন করার আছে কিছু নাই কোনো নিয়ত নাই কিচ্ছু নাই আপনি দুরাকাত সালাতুল হাজত পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার আর কিচ্ছু নাই যে কোনো টাইম অবশ্যই কন্টিনিউ করবেন আমি বললাম ইনশাআল্লাহ কামিয়াব হবে কামিয়াব হবে যে সূরা আল্লাহকে পড়ে তো উত্তম হচ্ছে হযরত ইবনে ওমরের রওয়ায়া যে প্রথম রাকাতে কুল ইয়াইহুল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ হ্যাঁ নামাজ তো ফাতিহা তো পড়বেনি ফাতিহা তো পড়বেনি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এখানে থাকো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন সবাইকে কবুল করেন